যারা আল্লাহর বান্দা আল্লাহর এবাদত করে তারা কিন্তু কেয়ামতকে ভয় পাবে না। কেন কেয়ামতকে ভয় পাবে না? কেন কেয়ামতকে ভয় পাবে না? কারণ আমার আল্লাহ বলেন কেয়ামতের সময় আমি আল্লাহ পাকের সাচ্চা পাক্কা বান্দাগুলো আমি আল্লাহকে সেবদায় অবনত অবস্থায় থাকবে। এবার সারা এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে নূহ নবীর নৌকার মধ্যে পইরা, এলাকার বুড়ো মহিলা এলাকার কুজু মহিলা হাঁটতে পারত না, ওই মহিলা যুবতী মহিলা হয়ে গেছে সবাই আইসা, অনেক পায়ে ব্যথাওয়ালা হাতে ব্যথাওয়ালারা নূহ নবীর নৌকার থেকে ময়লা লাগে হাতের ভিতরে লাগায় হাত ভালো হয়ে যায়, ফেটে ব্যথা ফেটে লাগায় ফেট ভালো হয়ে যায়, পায়ে ব্যথা পায়ে লাগায় পা ভালো হয়ে যায়। নূহ নবীর জীবনী পড়লে আপনারা সুন্দর করে পাবেন তাজকিরাতুল আউলিয়া আম নৌকাটাকে পানি দিয়া দুইয়া পর্যন্ত ওই পানি ইহুদি নাসারারা খাইছে, কারণ তারা জানে নূহ নবীর নৌকার ময়লা গুলা ধুইয়া খাইলে পর্যন্ত আমরা বালা মুসিবত হইব। আল্লাহ কই নবী নূহ দেখছেননি আমি আল্লাহর কুদরতের খেলা কেমন? কারণ আপনি জানেন না আমি আল্লাহ বলেছি ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ, আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। ইহুদি নাসারারা আপনি নবীকে বিয়াজ্জতি করার জন্য আপনার নৌকার মধ্যে প্রস্রাব করেছে, আপনার নৌকার মধ্যে পায়খানা করেছে, আমি আল্লাহ আবার ওই প্রস্রাব পায়খানা তাদেরকে দিয়ে পরিষ্কার করাইলাম। এ নূহ নবী প্রস্তুতি গ্রহণ করেন, আপনি সবাইকে এলান করে দেন যারা আপনার অনুসারী আছে, যেদিন তারা দেখবে তারা যেই চুলার মধ্যে রান্না বান্না করে ওই চুলার মাঝখান দিয়ে পানি বের হচ্ছে, মনে করবেন তাদেরকে বলবেন কিয়ামতটি সন্নিকটে। হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা লক্ষ্য করে দেখলেন নূহ নবীর ওই জামানার মধ্যে, আমি কিন্তু কথা বুঝাইতে চাইলাম যারা আল্লাহর বান্দা আল্লাহর এবাদত করে তারা কিন্তু কিয়ামতকে ভয় পাবে না। কেন কিয়ামতকে ভয় পাবে না? কেন কিয়ামতকে ভয় পাবে না? কারণ আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় আমি আল্লাহ পাকের সাচ্চা পাক্কা বান্দাগুলো আমি আল্লাহকে সেবদায় অবনত অবস্থায় থাকবে। তা আপনি চিন্তা করেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা, আপনি চিন্তা করেন আল্লাহকে কতটা সেজদা দেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, আল্লাহ পাকের যত নবী রয়েছেন কোন নবী কোন ভুল করেন না, কোন নবী কোন ভুল করেন নাই। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে হিকমতের মাধ্যমে গন্ধম খাওয়াইছেন, ভুল করার নাই। হযরত নূহ আলাইহিস সালামকে ওই মহিলার কথা আল্লাহ পাক নিজেই হিকমত করে মনে না করাইছেন, কিন্তু উনি মনে ছিল না এমন না, কারণ নবীদের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে তারা অধিক জ্ঞানে জ্ঞানী, কোন নবী মূর্খ নয়। নূহ নবী হঠাৎ করে মনে হইল প্লাবন সব পানির মধ্যে থই থই, আরে মহিলাটা জানি কি করতেছে। আল্লাহ পাকের কাছে এলান জারি করেন, আল্লাহ অনেক তো হইছে আপনি তাড়াতাড়ি করে প্লাবনটা বন্ধ করেন। আল্লাহ পাক আস্তে 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 করে পানি টান করে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন সকল কিছু প্লাবনে থই থই করে শেষ হয়ে গেল, নূহ নবী নৌকা থেকে নাইমা সবাইকে নামাইয়া দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় মারছে বুড়ি মহিলার ঘরের কাছে, দৌড় মাইরা যায় ডাক দেখো মা ও মা আপনি কোথায়, তাড়াতাড়ি বের হয়ে আসেন। মহিলাটা কোনো আওয়াজ শব্দ করতেছে না, আবার ডাক দেয় মা ও মা আপনি বের হয়ে আসেন, কোনো সারা শব্দ নাই, আবার ডাক দেয় ও মা আপনি কোথায় বের হয়ে আসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনবার করে করে সালাম দিলেন, মহিলা কোনো আওয়াজ দেয় না। নূহ নবী বুঝতে পারলেন ওই মহিলাটা দুনিয়ার জমিনে নাই। নূহ নবী ওই ঘরটা থেকে আস্তে 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 করে বাইর হয়ে যাচ্ছে, একটু যাওয়ার পর পিছন দিয়া মহিলা সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আরো জোরে বলবেন সালাম দিয়েছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়ুহান নবী, এ নূহ নবী আপনি কোথায় যান, আপনার কি প্লাবনের সময় হয়েছে, আপনি কি আমাকে নৌকায় তুলবেন। নূহ নবী মহিলার দিকে তাকায় একবার, আল্লাহ রাসমানের দিকে তাকায় একবার, মহিলা ডাক দিয়া কই নূহ নবী আপনি কি চিন্তা করেন আর আসমানের দিকে তাকান আর আমার দিকে তাকান। নূহ নবী কয় মা আপনি ঘরের মধ্যে এতক্ষণ কি করতেছিলেন, তিনবার ডাক দিছি দি কোনো জবাব দিছেন না। ডাক দিয়া বলে
আমি কোনো কিছুই করতেছি না, আমি তো আল্লাহ পাকের সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর প্রশংসা করতেছিলাম। নবী নবী আপনাকে না বলেছি আপনি যেন প্লাবনের আগে ছাড়া আমার কাছে না আসেন। নূহ নবী ডাক দিয়া কয় মা গো মা, আপনি কি কোনো প্লাবনের টের পাইছেন না? ডাক দিয়া কয় না রে না, আমি কোনো প্লাবনের টের পাইছি না। বলে কেন গো মা, কেন টের পাইছেন না? আমার আল্লাহ তো দুনিয়া ধ্বংস করে দিছিল। মহিলা ডাক দিয়া কয় টের পাইতাম কেমনে রে, আমি মহিলা তো আমার আল্লাহর এমন একটা সেজদা দিছি, ওই সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বইয়া বইয়া ডাক দিছি। ওই ডাক দেওয়ার কারণে ওই নবী আর বুঝতে দেরি হয় নাই, কোন মানুষ যদি আমার আল্লাহরে সেজদা প্রদান করে, সেজদা দেওয়ার কারণে আমার আল্লাহ ওই মহিলারা ওই মানুষটা ওই পুরুষটা ওই নারীটা ওই সেজদা দেওয়ার কারণে এমন ভাবে তাকে কবুল করে, ওই ব্যক্তিটা কেমন কি হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো টের পাওয়ায় নাই, আমার আল্লাহ তারে বুঝায় নাই, নূহ নবীর জামানায় ওই মহিলা তারে নূহ নবী ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি কি জানেননি আমার আল্লাহ সারা জগতের মধ্যে প্লাবন ঘটিয়া দিছে? আম্মা গো আমার আল্লাহ জগৎ ধ্বংস কইরা এখন এমন একটা জামানা দান করছে, এই জামানার মধ্যে আর কোনো মানুষ ধ্বংস হবে না। আম্মা গো আপনি চিন্তা করেন না, আপনি আম্মা জান ওই প্লাবন দেখতে পারেন নাই। মা গো ডাক দিয়া কই নূহ নবী কেন দেখি নাই বলতে পারোনি? নূহ নবী ডাক দিয়া কই এটা হইলো আমার আল্লাহ সেজদার একটা বরকত, যারা সেজদা আদায় করব আমার আল্লাহরে খুশি করার জন্য, এই জন্য আপনি মা ওই প্লাবন দেখতে পারেন নাই। এবার নবীরে সাহাবীরা ডাক দিয়া কই নবী গো আমাদের জামানার মধ্যে যে কিয়ামত হইব, ওই যে আমার আল্লাহ বলেছেন কুল্লু মানা আলাইহা ফা, সকল কিছু যা আমরা দেখতে পাই ধ্বংস হইয়া যাবে। নবী গো ওই সকল কিছু ধ্বংস হইলে আমরা দেখব নি? আমার নবী ডাক দিয়া কই যারা ইমানদার তারা কিয়ামত দেখত না, যারা ইমানদার তারা কিয়ামত। যারা ইমানদার তারা কেন কিয়ামত দেখবে না আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় শোনো 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 ইমানদার বান্দারা, কিয়ামতের আগ মুহূর্তে আজকে জুমায়ও আলোচনা করেছি আমার আল্লাহ শুক্রবারে পাঁচটা কাজ করেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ করেছেন এবং করবেন, তার মধ্যে সর্বপ্রথম হলো আমার আল্লাহ আদম নবীকে বানাইছেন শুক্রবারে, আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন শুক্রবারে, আদম নবীকে দুনিয়া থেকে ওনার রওজা মুবারকে নিয়েছেন শুক্রবারে, এবং শুক্রবার দিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিয়ামত রেখেছেন, শুক্রবার দিনে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে, তবে সময়টা নির্ধারণ করে নাই শুক্রবারে, এবং আমার আল্লাহ শুক্রবার দিনের মধ্যে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীর মাধ্যমে, নবী আমার বলেন যখন কিয়ামত হবে ইমানদার বান্দাদের অবস্থা কেমন হবে আর বেঈমানের অবস্থা কেমন হবে, বেঈমানরা দেখতে পাবে পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, আসমানের তারকাগুলো নিচের দিকে পড়তেছে, আর আমার আল্লাহ হেকমত করে ইমানদার বান্দাদেরকে ওই সময় একটা কাজ করবেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসাইয়া রাখবেন, নামাজের মুসল্লার ভিতরে বসাইয়া আমার আল্লাহ পাক ইমানদারকে সেজদা দেয়া আইবো, ইমানদার সেজদায় যা পড়বে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কয়বার কয়বার, বেশি বেশি, এরপরে পাঁচবার, তিনবার, পাঁচবার, সাতবার, কিন্তু আমার নবী কয় ইমানদার বান্দাটা সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বে তিনবার, তিনবার পড়িরা ইমানদার বান্দা সেজদা দিব জিনতপুরের এলাকায়, সেজদা থেকে মাথা তুইলা দেখব ইমানদার আছে জান্নাতে। ইমানদার আমার আল্লাহর একটা ডাক দিয়া কইব, ইয়া আল্লাহ দুনিয়াতে না ছিলাম এখন কোন জায়গায় আছি আপনার কাছে জানতে চাই। আল্লাহ কইব বান্দা তুমি তো জান্নাতে, ইমানদার আল্লাহরে কইব আল্লাহ আপনি না বলেছেন কিয়ামত করবেন, আমি দেখি কিয়ামত দেখছি না। বন্ধুরে
আমার আল্লাহ কইব ইমানদার কিয়ামতের আলামত এমন কঠিন রে, তোমারে যদি কিয়ামত দেখাইতাম তুমি সহ্য করতে পারতা না, আমি আল্লাহ তোমারে সেজদায় দিয়া তুমি বান্দাটারে আমি আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইছি। ইমানদার ডাক দিয়া কইব আল্লাহ ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মাবুদ তোমার কাছে একটা কথা আবদার জানাইতে চাই, আপনি যে আমার জান্নাতে ঢুকাইছেন আমার মা কোথায় আমার বাবা কোথায়, জান্নাতের মধ্যে কি আমার আম্মা আব্বারে আমি পাইতাম না, আম্মা আব্বা যদি আমলওয়ালা হয় আম্মা আব্বা যদি ইমানওয়ালা হয় আম্মা আব্বার যদি আমল বালা থাকে তাইলে আপনার মা বাপরে লইয়া আপনি পাকলা জান্নাতে যাইতে পারবেন, যদি আমলওয়ালা ইমানওয়ালা না হয় তাইলে আপনি আপনার আম্মা আব্বারে লইয়া জান্নাতে যাইতে পারবেন না। যুবকের দল রে মুরব্বী বাবারা, জিনতপুরের শ্রমিক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের যাদের মা বাবা বেঁচে আছে কদমের মধ্যে হাতটা দিয়া আবদার কইরা যায় আম্মা আব্বার খেদমত ছাড়া কোনদিন দুনিয়ার জমিনে থাইকো না। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন ওয়াহুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক কইও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করো, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার খেদমত করো, খেদমত করো। অনেকে ডাক দিয়ে কইব হুজুর মা বাবার খেদমত করতাম কি, আমার মা বাপ তো দুনিয়াতে নাই, মা বাবার খেদমত তো আমার নসিবে নাই। এরে বন্ধু আমার, আম্মা আব্বার খেদমত তুমি করতে পারবা না, আম্মা আব্বা কবরে চলে গেছে, আজকে মাহফিলের মধ্যে বইসা আমার আম্মা আব্বার জন্য, তোমার আম্মা আব্বার জন্য, জগৎবাসীর জন্য দোয়া করবা। আমার আল্লাহ চাইলে আপনার জোরে বলেন মুনাজাতে সন্তান দোয়া করলে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না, জোরে কোন পারে কি পারে না। ও বন্ধু আমার, নবী আমার কয় উম্মত, কোন সন্তান যদি তার মার জন্য তার আব্বার জন্য এই চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মা বাবার চোখের এই চোখের পানি মাটিতে পড়ার আগে জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই না রে, কোন সন্তান যদি রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে বলে দোয়া করে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ যুবক, এ মুরব্বি, এ পর্দার আড়ালের মা, তোমার আপন মা মারা গেছে, তোমার শাশুড়ি বেঁচে আছে এটা মায়ের মতো, তোমার আপন মা বাবা মারা গেছে, শ্বশুর বেঁচে আছে এটা তোমার আব্বার মতো। এ যুবক, তোমার আব্বা মারা গেছে, শ্বশুর বেঁচে আছে এটা তোমার আব্বার মতো, কারণ আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার, হাম্মা আব্বা মরে যাওয়ার পর ইকরামু সদিকিহিমা, তোমরা তোমাদের মায়ের বয়সে বাবার বয়সে আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা তাদেরকে সম্মান করো। শুধু তাই নয় রে, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহি, আম্মার বংশ আব্বার বংশ যারা আছে তাদেরকে তোমরা সম্মান করো। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কয় ওয়াইন ফাজু আহাদিহিমা, আব্বা আম্মা যদি মরার আগে মনে মনে নিয়ত করে হজ করব, আব্বা আম্মার সম্পদ আগে ভাগাভাগি কইরো না, আব্বা আম্মার সম্পদ থেকে কাউরে দিয়া ফিত্তি হজ করে আম্মা আব্বার হজটা আদায় করো। শুধু তাই নয়, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে ওয়াল ইস্তিগফারু লাহুম, আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করো। বলবেন হুজুর আম্মা আব্বার জন্য দোয়া করার দলিল তো এখন বর্তমান জামানার মধ্যে, 4 দিন 40 করলাম আম্মা আব্বা মারা যাওয়ার পর লাশের খাটটা লইয়া অনেক মৌলবি আছে দৌড়াদৌড়ি করে দোয়া করতে দেয় না। বেদাত কই বেদাত, মৌলবি সাহেব লাশের খাটলে দৌড়াদৌড়ি করা বেদাত নয়। আপনি যে লাশের খাটলে দৌড়াদৌড়ি করেন, এখানে অনেকগুলা মানুষ একসাথে সম্মিলিতভাবে দোয়া করলে কি হবে আপনি তো জানেন না। নবী আমার হাদিসের মধ্যে বলতেছেন,
আমার নবী ডাক দিয়া বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা সাল্লাইতুম আলাল মাইতি ফাখলিসু লাহু দুআ, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তোমরা তার জন্য দোয়া করো, মাটি দেওয়ার পর দোয়া করার কথা বলে নাই, দোয়া করার কথা বলেছেন জানাজার নামাজ পড়ার পরে, জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে ফতোয়া দেয় না গোমরা ফতোয়া, দুবাই থেকেছেন সৌদি আরব থাকার পর দেশে এসে ফতোয়াবাজি করতেছে, আম্মা আব্বা মারা যাওয়ার পর চার দিনে করা যাবে না, চল্লিশে করা যাবে না, আছে না? এদেরকে বলবেন কই পাইছো, এরা বলবে সৌদি আরব দেখছি, বলে সৌদি আরব নি তোর দলিল, দেখবেন আপনারে কইব তারা নবীর দেশের মানুষ, তারার থেকে কি তুমি বেশি বোঝনি, সাফাত দাগ ফলে দন বেদব, কোরআন হাদিস নবীর দেশের মানুষ কথা না, কোরআন হাদিস যেটা কই কথা হইল এইটা, ঠিক না বাবা? মুসলিম শরীফ নোট করেন, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস, আবারও বলছি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস, আমার নবীকে একজন সাহাবি এসে জিজ্ঞেস করে, আন আবি উসাইদিন কালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন একদিন আমি আমার নবীদের দরবারে উপস্থিত ছিলাম, আমি দেখলাম ইজা আরাজুলুম মিন বানি সালামাতা বনু সালমা গোত্রের একজন লোক আইসা আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূল, ফাকালা ইয়া রাসূল, দেন মৌলবীরা কেমনে ধরা খায়, অনেক মৌলবীরা কয় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখা যাবে না, আল্লাহর কসম একটা কথা বলে দিয়ে যায়, যেই পোস্টারে দেখবেন নারে রিসালাত নাই মনে করবেন এগুলা বাতিল ফেরকা, কথা বলছেন নারে রিসালাতকে ফালতু বলছে, নারে রিসালাতকে ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত বলছে, নবীর সাহাবী বলছে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম বলছে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, মোল্লা কয় বিদআত, তুই মোল্লারে মানবেন না নবীরে মানবেন, নবীর সাহাবাই কেরাম শ্রেষ্ঠ ছিলেন না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর শ্রেষ্ঠ বকর সিদ্দিক হরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, আপনার মনে করছেন এতক্ষণ একটা নওয়াজ করি হুজুরের গজল টজল হারে না, হারে আমি একটা ওয়াজ করার কারণ হইলো দেরি হয়ে গেলে মাহফিলে আগে ওয়াজে বয়াইলে তৈব মানুষ, এরপরে যা করণের আটকে এক ঘন্টা ওয়াজ করে লাইছি, এবার যেটা করণের করণ যে বসবি দিত না, কথা কথা বুঝছেন নি আপনারা, আটকাই তামারু গেছে নি, গরু না মুরকা, গরু না মুরকা, মুরকা ওই গরু, ওই গরু ওই হাতরা কো মুরকা, আমি কন্ডা মুরকা দিয়ে করছে তারা, এবছর টিয়া বেশি করে দিয়ে, এরপরে হ্যাঁ অন্য মাহফিলে আমি বুঝি না কিন্তু কথা, এ মানুষ কিন্তু যাই গেব মুরগা, মানে আমারও মনে করছিলেন কোন আমি আইতাম দাইতাম না, আমি এমন না হুজুর না, আমি জীবনে আমার যদি অসুস্থ থাকে আমি মাহফিলে আই, তবে ওই এদিন কালা আপনারা অনেকটা মাহফিল করে গেছিলাম এদিকে, আমার লই হয়ে গেছে এদের সাথে, আমার এদিন তিনটা মাহফিল ছিল, এসার পরে এনে এরপর হয়েছে ওই যে উসমানিয়া দরবার শরীফ, উসমানিয়া দরবার শরীফ আর কি, এটা কি জানি বলে রাজা সাবিতলা, এনে উসমানিয়া দরবার শরীফ হেন থেকে কসবা খারারা, তো কসবা খারার মাহফিল আমার এই রাজা সাহেব তোলার মাহফিল প্রশাসন অনুমতি দিছে না, ফেসরাটা দিছে, এনে স্টেজে উঠোনের আগে আমারে কইতেছে হুজুর আপনি এনে নবীরে দাঁড়ায় সালাম দন যাবো এটির ব্যাপারে কথা কইেন না, নবী নূর হাজার নাজার মিলাদ কে আমি এডিলে কথা কইেন না, কইলে আমরা লেখা ফেত না, আমি স্টেজে উইটা কইছি আমি এডিলে কথা কম, উইটা কি কইছি এডিলে কথা কম, হাদিয়া দিলে দিবি না দিলে না, ওয়াজ কইরা আল্লাহর রহমতে কইছি যে আমার গাড়ি আছে 7 লাখ টাকার চ্যালেঞ্জ করে দিয়ে গেছি, ফাললে 7 লাখ টিয়া চ্যালেঞ্জ করে আমার গাড়ি লইয়া যাওয়া নাই, নবীর মিলাদ কে আম করাজ না দেয় আমার প্রমাণ করে দিয়ে যাও,
বিশ্বাস করেন আল্লাহ মাহফিল থেকে স্টেজ থেকে নামানোর পরে মাহফিল কমিটিটা পর্যন্ত আমার সামনে আসে না, মাহফিল কমিটি আমার সামনে আসে নাই। আপনার এই বাজার মালাই বাঙ্গার পরে এই বাজারটার নাম কিটা বটতলি আওনের পরে আমার ফোন দে হুজুর আপনি, তারে কিন্তু আমি এখান থেকে আইতাছি আর ফোন দিতেছি, কো হুজুর আপনি কো আপনি যে আমার লগে দেখা করলেন না সইলাইলেন, কো আপনি যে সইলাইলেন, আমি কই ভাই আমি আপনার আগে তালাশ করছি, তালাশ দরকার নাই, হেতারা ভালো মানুষ আমি খারাপ, আমি যে হেতারা আমার কইছে এডি কইয়েন না, আমি কইছি খারাপ তো আমি হেতারা কথার বাইরে করছি, আমি এবার এমন না বক্তা না, আমার যেটা মন চায় আমি ঠিক এটা কমো, এটা কোরআন হাদিসের মধ্যে থাকতে হবে। ওই দিন এক মাহফিলের ইস্টাদে আল্লাহর হাবিবকে বহুত বড় বড় বক্তা বিশ্ব নবী বলে, কি নবী বলে এটা লইয়া বালা মতো ধরছিলাম এক বক্তার, আল্লাহর রহমতে হ্যাঁ ইস্টেজ থেকে দেখ গেছে, পরের দিন আমার ফোন দেখো হুজুর আমরা না 7 লাখ টাকা চ্যালেঞ্জ করছেন, আমি আপনার লগে বল, আমি কিন্তু 7 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, 7 লাখ টাকা তোমার এলাকার চেয়ারম্যানের কাছে জামানত দিবা, তোমার এলাকার মুরাদনগরের প্রশাসন থেকে অনুমতি নিবা, নিয়া এরপর তোমার যে আলেমদেরকে নিয়ে তুমি বসবে 5 জন আলেমের সিগনেচার নিবা, আমি শামীম রেজা বসতে রাজি কইছিলাম, বড় বড় হুজুর স্কলার ডক্টরেট তারা নবীকে বিশ্ব নবী বলে, কি নবী বলে আল্লাহর হাবিবের অনেক সুন্দর সুন্দর নাম আছে, 3000 নাম, রাহাতুল আশিকিন রহমাতাল লিল আলামিন এডি কয় না, দয়াল নবী মায়ার নবী নূরের নবী এডি কয় না, বিশ্ব নবী কয়, আগুন লাগে। আমি সুন্নি কোনো বক্তাকে দেখি নাই, তা আমার একটা দলিল ফাটাইছে, আবু সুফিয়ান হুজুরে অনেক আগে বিশ্ব নবী বলতেন, প্রথম জামানায় অনেক সখন প্রথম প্রথম ওয়াজ করতেন, তা আমার সুফিয়ান হুজুরে এটা ফাটাই কয় এখন আপনি হুজুরে কি কইবেন, আমি কই এই গত 5 বছরে সুফিয়ান হুজুর বিশ্ব নবী একবার কইছে আমার দেহা আছে চাই, এরপর আর দেখাইতে পারেন চিন্তা করেন এডি কই আইছি এখনো পর্যন্ত, আমার পরে ফোন দিয়ে কইছে হুজুর আজকে গাড়ি দিয়ে আইতে পারলাম, আমার এই ফলাটা কইতেছে ভাই হে মাহফিলের হাদিয়াটা ফাটাইছি না আপনারে, আমি কইছি ফাটাইছে না ফোনও দিছে না, হে ফোন দিয়ে কইছে হুজুর আপনার হাদিয়া ফাটাম, দূর হাদিয়া ফিস আমার, আমার কথা তো আমি কই আইতাম পারছি, বুঝেন নাই কথাটা, কোরআন হাদিসের হক কথা তো কই আইতাম পারছি, আমি চিন্তা করছি এটা আমি আবার নিজে নিজে ডরাইছি ইস্টেদে নি কয়েকটা আইয়ে, মানে আমি যখন কই নবী নূর দলিল আছে হাজার নাদের দলিল আছে সব কিছু দলিল আছে, পিছন থেকে এক মুরব্বী আরেক মুরব্বীর গুতা দিয়ে কয় কি তৈছে আজকে কও না কা তোমার হুজুর না কইয়া গেছে, বুঝেন না কথা, এক মুরব্বী আরেকটার গুতা দিয়ে কয় আজকে কও ভাললে কি কয় একটা আজকে কও, কোনো লাভ নাই। তো বিশ্ব নবীলে ধরেছে এটা হচ্ছে মুরাদনগর কইজুরি, চিনেন নি নাম শুনছেন মুরাদনগর কইজুরি, এটা রামচন্দ্রপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম সব মনে বেড়া হেবেডা আর কে ডিল হয়ে কইছিল, আমি কই মারি ভাগলা ও আমি আবার টোয়াই মাহফিল এডি, আমি যদি কামেল ফাস্টটা অন করছি না আমার তো পরীক্ষা ফাজেল প্রথম বছরে কে আমার বুড়া বানাই লেছে, ইরে আব্বা এ মুরব্বী আমার বাবার আর কষ্ট দিও না তোমরা, তোমরা পয়দন মুরব্বীদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াসন অসুবিধা নাই, এর বইতে গেলে এরকম জাগিয়ে বাইত ঘুমাইব এলাকে দাঁড়ায় দাঁড়ায় ওয়াসন তো দিছি, আমি যদি কামেল ফাস্টটা করে সারতাম কত ভাবির ইষ্টেতে আমি ধরলাম, আল্লাহ রসুলের সম্মান নিয়ে বেয়াদবি করবে কতলার দল্লাম কামে, আল্লাহ শুধু আমার এখনো পর্যন্ত কামেল ফাস্টটা করাইছে না, ফাজেল প্রথম বর্ষের ভিতরে যে এখন ফাইনাল ইয়ারে থাকতাম ফাজেলের মানে কামেলে ভর্তি হইতাম মানে দিছেন আর কি, আবার পরীক্ষা 30 তারিখে আসিল অনেকটা ফিস নামে আবার নিছে 6 তারিখে, 5 তারিখ পর্যন্ত সব বন্ধ 6 তারিখে পরীক্ষা, আল্লাহ কিতা করতেছে আমি বুঝতেছি না, জানুয়ারি 16 তারিখ পরীক্ষা হওয়ার কথা এরপরে হলো 24 তারিখ এরপরে 30 তারিখ অন, হ্যাঁ ভাই এটা আল্লাহর কাছে আর কি আল্লাহ জানে। তো দোয়া করেন আপনারা আমি আবার কোনো বাতিল ফেরকার সাথে আমি মানে মুখ রুগে থাকবো আমার এমন কোনো ইয়া নাই, আমি চাইলে প্রয়োজন ইষ্টেদে বিয়াজ জ্যোতি হম আমার এমন শপথ আছে প্রয়োজন ইষ্টেদে বিয়াজ জ্যোতি হব, আমার সাথে কেউ যাবে না আমি একা যাবো স্টেজে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিরোধিতা করবে আমি এটার পক্ষে কখনো থাকবো না, আমার ভুল হবে না, আমার এর আগে আর 2টা ভিডিও নিয়ে অনেক কিছু হয়েছে আমার ভুল হবে না, আর আমার 100 ভুল হবে আমাকে ধরাইয়া দাও আমি মানতে রাজি, আমি না মানলে এরপরে না কথা, আমি ভুল মানুষ মাত্র ভুল 100 ভুল হবে 1000 ভুল হবে, ভুল করার পর ভুলের উপর অধিষ্ঠিত থাকলে এটা হলো ভুলই, কিন্তু আমি তো ভুলের উপর অধিষ্ঠিত নয় আমি তো ভুল সংশোধন করতে রাজি, কারণ আমাকে যে ব্যক্তি ভুল ধরাইয়া দেয় আমি তারা আমার বন্ধু মনে করি, সবাই আপনারা যারা আছেন যারা যুবক আছো যারা পড়ালেখা করো ক্লাস 6-7-8-9 পড়ো, ভুল যদি কোনো বড় ভাই ধরাইয়া দেয় সব সময় তার দিকে মায়ার নজর তাকে একটা হাসি দিবা সবসময়, কোন রাস্তা ইডা ইডি করতেছো বড় ভাই ডাক দিছে ধমকি দিয়ে ঘাট তেরা করে সাইয়ে থাকে এমন ফলাই না তারা গাউরুয়া আছে না গাউরুয়া মোদীদের মতো এমন গাউরুয়া না, এটা কখনোই না কখনো যুবক বদ্দুয়ার তলে পড়ে যাবেন, আমার নবী বলেন আল আদাবু খৈরু মিনা জাহাবি ওয়াল ফিদদাত, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম, মুরব্বী আপনার বয়সে একদিনের বড় এর সাথে কখনো বিয়াদবি করবেন না, কোন ডাক দিছে
আপনার অন্যায় নাই, তার অন্যায়, সে আপনার ধাবর দিছে, কিছু বললেন না। যদি তার অন্যায় হয়, সে যদি আপনাকে বিনা দোষে আঘাত করে, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। আমি এগুলা চাই, এই জন্য আমি চারদিকের কথা বলতে পারি, অসুবিধা নাই। এই জন্য আপনার বসানের লাগিয়া নূহ নবীর ঘটনাটা দিয়ে মারে ফালাইলাম আর কি, এমন কালা পর্যন্ত ওয়াজ চলবো। একটু জোরে জোরে আমার সাথে বলবেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে কমিনের ঠিকানা, বৈসব মদিনা মদিনা, আসে কমিনের ঠিকানা, হায়রে দিদার চেয়ে কাঁদ তোমরা, দিদার চেয়ে কাঁদ তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকা। মদিনা শরীফ গেছেন কে কে? আসেননি কেউ? উমরা হজ করে মদিনা গেছেন কে? আত্মলেনছে একজন মদিনা দেখছেন, আপনিও দেখছেন, মাশাআল্লাহ। ওই যে আবার দেখছেন মদিনা, দেখছেন মদিনা শরীফে একটা দরজা আছে যেটার নাম বাবু সালাম, আসেনি? একটা দরজা আছে বাবে জিব্রাইল, আসেনি? আহা, এই দুইটা দরজা দিয়া যে ব্যক্তি মদিনা শরীফে ঢুকছে, সে জানে মদিনার নবী রওজা মুবারক দেখতে কত সুন্দর। বর্তমানে তো মতোয়ারা মদিনা নবী রওজা মুবারকের সামনে যা হাত তুললে মতোয়ারা লাঠি দিয়ে গুতা দিয়া দিয়ে সরাইয়া দেয়, দেয় না? দাঁড়াইতে দেয় না, দাঁড়াইলে এনে দাঁড়ায়। আরে আপনি কয়জন দাঁড় করাইবেন? আইয়া কিন্তু হাবির হয়ে দলিল দেয় মদিনা শরীফের নবীর রওজা তো দাঁড়ায় হাত তুলে দোয়া করে না, তোমরা এনে দোয়া করো গিত্তা। আরে এনে দাঁড়ায় হাত তুলে দোয়া করলে নবীর আশেকরা কান্না করতে করতে ওই জায়গায় ঘরে ঘরে মারা যাবো, কথা বোঝেন নাই? সেখানে দাঁড়াইলে কয়জনকে জায়গা দিবে? এই জন্য হাত তুলে দোয়া করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসা, ঠিক থাকে না আশেকদের মন্তর। বড়রা রাজামারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করে, উনি বলতেছে আমি মদিনা শরীফ গেছি, ওই মদিনা শরীফে যাওয়ার পরে আমি তো মদিনা শরীফের রওজার কাছে যাই, হাত তুলে দোয়া করি, মুতুয়ারা আমার লাড়ি দিয়ে গুতা মারতেছে, তো রওজা মুবারকের পাশে একটা ফিলার ছিল, আমি যখন না ফাটতে যখন আমার টানাটানি করে আমি ফিলারটার আঞ্জা করে ধরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ কয়ে কয়ে সালাম দিছি, তা আমার যখন মুতুয়ারা টাইমে টাইমে সরায় দেয়, ওই মুতুয়া যেখানে থাকে ওই জায়গায় হুজুরের বারো তেরো জন ছাত্র নাকি আছে, ছাত্ররা ডাক দিয়ে আমার ফাগলা হুজুরের ধরিস না, আমার হুজুর সারা জীবন নবীর কন্ট্যাক্টদারি করে গেছে, নবীর কথা বলে গেছে, নবীর ইসলামের প্রচার করছে, আমার হুজুরের নবীর একটু সালাম দিতে আগে সুযোগ দে। জীবনে রিস্কা চালান, অটো চালান, দৈনিক তিনশো টাকা কামাই করেন, একবার নিয়ত করবেন আমি মদিনার নবীর রওজা মুবারক একবার দেখছি, মাসে পাঁচ টাকা করে রাখবেন, একশো করে রাখবেন, মাসে একশো টাকা করে জমাইবেন, মদিনার নবীর রওজা একবার দেখবেন। আমার নবী বলেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম, সুবহানাল্লাহ, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করে রাখবেন, যদি মরিয়া যান আল্লাহ পাক আপনার আমল নামায় মদিনা জিয়ারতের সওয়াব দিয়ে দিব। একটাবার চিন্তা করে দেখেন, একবার নবীকে দেখার জন্য কত আসে, কিন্তু জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আমার নবীকে একবার না দুইবার না কতবার দেখেছেন, দেখেন নাতে রাসূলের মধ্যে লিখতেছেন, আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখছেন নবীজি, সুবহানাল্লাহ, আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীকে, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাগার হলো না, মদিনা মদিনা, আসে কমো মিনের ঠিকানা, হায়রে মদিনা মদিনা, আসে কমো মিনের ঠিকানা, কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানা গিলেন রব্বানা, মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বাইজান মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না, মদিনা
না জানে ওয়ালা আসে একটু জোরে জোরে দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাইয়া মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লাইয়া وعلى آل سيدنا نبير شان প্রেমের ডুরি বন্দনা শয়নে সফনে দেখবা মদিনায়, আল্লাহুম্মা সাল্লাইয়া ওয়ালাই, এ বলা ভাই নেই কথা কিস না না মুহাম্মদ, কার বাবারি কার বাবা কার বাকি বলেন না, কার কার বাকি হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, আল্লাহুম্মা সাল্লাইয়া ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে ওই মদিনায় আমরা যাইতে চাই কি চাই না? জোরে কর না বাবা, চাই কি চাই না? এই দিনতপুরের মা বোনেরা এবার আপনারাও একটু মনোযোগ দিবেন, মুরব্বী বাবারা আপনারাও মনোযোগ দিবেন, যুবকরা মনোযোগ দেখ আর না দেখ কোনো অসুবিধা নাই, কারণ যুবকদের মনটা এমনি একটু উরু উরু টাইপের থাকে। ও যুবক ভাই যদি তবে মনোযোগ দিয়া শোনো, তোমার জন্য একটা লাভবান আলোচনা হবে। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, যে ওলিটার নাম ছিল হযরতে